সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় কৌশল, পাল্টা কৌশল, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশ থেকে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং ওই পাশে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, আলোচনা শুরুর আগে দেখে নেই প্রধান শিরোনামগুলো। নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি পণ্ড, আটক অর্ধশতাধিক, উস্কানি দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের, দায়িত্ব পালন করেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ আবারও যাতে অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে, বললেন প্রধানমন্ত্রী। প্রভাবশালীদের তদবিরে নিয়োগ বদলি সহ নীতিমালার বাইরেও কাজ করছে প্রশাসন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া দুর্নীতি বন্ধ সম্ভব নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রত্যাবাসন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়েও প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, এখনও অনুপ্রবেশ ভাবনার বিষয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং তীব্র শীতের মতো এবার গরমও পড়বে অস্বাভাবিক, পূর্বাভাস আবহাওয়া অফিসের, এপ্রিলে তীব্র দাবদাহের আশঙ্কা। দর্শক, শিরোনাম শুনছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আপনারা জানেন যে বেগম জিয়ার একটি রায়ের পর থেকে রাজনীতির মাঠ সরগরম, আন্দোলন চলছে, আন্দোলনের নতুন কৌশল নিয়েছে বিএনপি, এবং সে আন্দোলন মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে পাল্টা কৌশল, এসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখেছি যে বেগম জিয়ার রায় হলো 8ই ফেব্রুয়ারি, তো রায়ের পর থেকে বিএনপি নানান ধরনের কর্মসূচি দিয়েছে, তারা অনশন কর্মসূচি পালন করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। তো বিএনপি বলছে যে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, স্বয়ং আন্দোলনে যাবে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সক্ষমতার অভাবে বিএনপি এই ধরনের আন্দোলনে যাচ্ছে। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আন্দোলনের ব্যর্থতার কারণে বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত, কিন্তু আন্দোলন এবং আন্দোলনের জবাব সব কিছু মিলে আমরা দেখছি যে একটু দুই পক্ষই, মানে নির্বাচন সামনে সেটি দুই পক্ষই, মানে কেউ আসলে সহিংসতা কিংবা বাধা দেয়া এই ধরনের দায়ভার নিতে চাচ্ছে, এই কৌশলটা কি নিয়েছে আপনার মনে হয়? বাংলাদেশ তো স্বাধীনতার পরে এই যে অনেকগুলো 4 দশকের বেশি সময়, এই সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ যে অভিযাত্রাটায় আছে, যে সেটাকে হল সেটা হলো যে গণতন্ত্রকে সুসংহত করা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এবং সর্বক্ষেত্রে গণতান্ত্রিক অনুশাসন মেনে চলা, এবং এই পথে সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ। এখন সেই নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা তাদের কর্মকৌশল সাজাচ্ছে, এবং সেই এটাকে যুদ্ধের মতোই অথবা একটা বড় খেলার মতো বলতে পারি, তার সেখানে তাদের কৌশল, পাল্টা কৌশল এগুলো তো আছে। এখন যে অবস্থাটা আছে, যে আপনি শুরুতে যেটা বললেন যে 8ই ফেব্রুয়ারি বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়া, যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দুর্নীতির দায়ে তার সাজা হয়েছে এবং তিনি কারাগারে আছেন 8ই ফেব্রুয়ারি তারিখে, তো এরপরেও যে বিএনপি যে কর্মকৌশলটা নিয়েছে সেটা এখন পর্যন্ত তো দেখছি সেটা একটা শান্তিপূর্ণ পথেই তারা এগোবার চেষ্টা করছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা অনেকটা তাদেরকে উস্কে দেওয়ার মতো, যে কিন্তু তারপরেও আমি বলবো যে বিএনপি যে কৌশলটা নিয়েছে সে কৌশলটা অন্তত জনমনে আমার কাছে, আমি ধারণা করি সেটা সবাই এটাকে স্বাগতই জানাচ্ছে, এ কারণে যে বিএনপি কিন্তু যে এর বিপরীত যে কর্মসূচি, বিপরীত যে কৌশল, অর্থাৎ দেশকে অচল করে দেয়া কিংবা সংঘাতের পথ ধরা, এবং সেগুলো আমরা দেখেছি এবং সেখানে মানুষকে হতাহত হতে দেখেছি, আগুনে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে, দেশের সম্পদ বিনষ্ট করার কথা হয়েছে, কিন্তু সেগুলো অকার্যকর হয়েছে। সে অকার্যকর হওয়ার পরে এবং সেগুলো দিয়ে সরকারের পতনও ঘটে নাই, এবং সেগুলো যে কার্যকর হচ্ছে না
এইটা আমি যে বললাম যে আমরা একটা গণতন্ত্রের অভিযাত্রায় আছি, সেই অভিযাত্রায় কি আপনি বিএনপির বোধোদয় বলবেন নাকি যে এখন যদি বিএনপি আন্দোলন শুরু করে তার নির্বাচন পর্যন্ত টেনে নিতে পারবেন, এই ধরনের আলোচনা তো আছে? আমি আমি সেভাবেই বলবো, যেভাবেই হোক এই যে বিএনপি সেটা তারা বাধ্য হয়ে হোক কিংবা তারা অপারগ হয়ে হোক, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে হোক কিংবা তারা নিতান্ত তাদের ডাকে মানুষ সাড়া দিচ্ছে না, যেমন ধরুন তারা যে একটা গণস্বাক্ষর অভিযান শুরু করেছিলেন এবং সেখানে আমি দেখেছি যে তাদের মহাসচিব বললেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, জনগণকে আহ্বান জানালেন আপনারা নেমে আসুন, আপনারা নিরবতা ভেঙে ফেলুন, তো মানুষ তো আসলে সেটা আসে নাই এবং সেই কারণেই সেটা যেটাই হোক, কিন্তু এখন যে অবস্থাটা আছে আমি মনে আমি বলবো যে এটা একটা শুভ কিছু ইঙ্গিত দেয় এবং এটা প্রমাণ করে যে বাংলাদেশ বাংলাদেশের জনগণ যারা প্রধান নিয়ামক গণতন্ত্রের এবং কোন সরকার আসবে কোন সরকার বিদায় হবে এটা নির্ভর করে জনগণের তাদের রায় দেওয়ার উপরে, সেই জনগণ কিন্তু এমন একটা অবস্থায় নানা ঘাত প্রতিঘাত নানা তাদের তাদের উপরই তো সমস্ত আসলে অভিঘাতগুলো এসে পড়ে, তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই সব কিছু দেখে তারা এমন একটা অবস্থায় জনগণ গেছে যখন রাজনৈতিক দলগুলো বাধ্য হচ্ছে ওই সংঘাতের পথ ছেড়ে এখন একটা শান্তির পথে নির্বাচনে আসার জন্য, আমি সেটাকে শুভ শুভ বলেই মনে করছি। ধন্যবাদ স্যার। মহাজল করে আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে স্যার বলছিলেন যে এটি আসলে শুভ বুদ্ধি রাজনীতিতে বাংলাদেশের, আর একটা বিষয় সঙ্গে একটু যোগ করে দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বেগম জিয়ার রায়ের পরে কিংবা রায়ের আগে থেকে কত বছর খানেক সময় ধরেই সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বিএনপি নির্বাচনে আসবেই, অর্থাৎ বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটি বিএনপি থেকে আওয়ামী লীগের লোকজনই বেশি বলছে, তো এটাও কি একটা রাজনৈতিক কৌশল? কারণ যেহেতু আমরা জানি যে 2014 সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, সামনের নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় সে কারণে কি জনগণকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা? ধন্যবাদ। আমি প্রথমেই অধ্যাপক আনোয়ার হোসেনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই এবং তাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই, অত্যন্ত চমৎকারভাবে তিনি পরিস্থিতিটা তার সামান্য অল্প কথার মধ্যে তুলে ধরেছেন। এটা এখন যে বর্তমান পরিস্থিতি, জনসাধারণ চায় কি চায় এটা দেখতে হবে, কোন দল কি চায় সেটা তো তাদের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ যারা দলবাজ না দল করে না, যারা শান্তিতে আগামীতে গিয়ে তার ভোটটা দিতে চায় তারা কি চায়? তারা চায় পরিস্থিতিটা যেন শান্তিপূর্ণ থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন তার ভোটটা সে আগামী নির্বাচনে দিতে পারে। আমার মনে হয় জনসাধারণ যে এটা চায় এটা বোধ হয় বিএনপিও বুঝতে পেরেছে এবং বিএনপি বুঝতে পেরেছে যে কোনো রকমের সহিংস আন্দোলনের মধ্যে গেলে পরে সরকার আরেকটা সুযোগ পেয়ে যাবে আরও বেশি দমনপীড়ন ইত্যাদির জন্য। এমনি যেটুকু হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার কর্মী নেতা ইত্যাদি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এখানে সেখানে, যেমন আজকেই আমরা দেখলাম যে এক জায়গায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শনের একটা কর্মসূচি ছিল, কালো পতাকা বা সাদা পতাকা বা লাল পতাকা যে কেউ দেখাতে পারে এবং এটা কোনো আইন বিরুদ্ধ কিছু নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বা পুলিশ বলেছে যে অনুমতি নেওয়া হয়নি একটি বিষয়, আর মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে জনদুর্ভোগ তৈরি হয় সে কারণে তারা এখানে দাঁড়াতে দেন, আর মির্জা ফখরুল ইসলাম কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছেন যে সব কর্মসূচিতে অনুমতি নিতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তাহলে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া উচিত যে আপনারা এই কাজ করতে পারবেন বা এটা এটা করতে পারবেন না, পতাকা নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা বা দুই একটা স্লোগান দেওয়া এটাতে খুব একটা আমার মনে হয় না যে কোনো অনুমতির পূর্ব অনুমতির প্রয়োজন আছে, কারণ এটা তো একটা অহিংস একটা ব্যাপার, এটা সহিংসতার কিছুই না। বরং এখানে গিয়ে আজকে যে পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে কি জনগণের দুর্ভোগ কমানোর জন্য, আমি তো বলবো দুর্ভোগটা আরও বাড়িয়ে দিয়েছে, ওই লাঠি পেটা করা আর যেটা আমরা টেলিভিশনে দেখলাম এটা করতে গিয়ে সাময়িকভাবে হলে পরে ওই এলাকার যানবাহন চলাচল মানুষজনের চলাচল এ সমস্ত সব কিছু এদের কারণে ব্যাহত হয়েছে। বরং যদি এটা না করতেন তারা তাহলে জনগণ ঠিকই পাশ দিয়ে যেতে পারতো বা একটু ঘোরাপথে যেতে পারতো, কিংবা পুলিশ ইচ্ছা করলে যদি চাইতো যে আচ্ছা এটা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি এদের পালন করতে দিই তাহলে পরে ট্রাফিককে অন্য রাস্তায় যেটা করে সবসময় আর কি অন্য রাস্তায় দিয়ে ডাইভার্সন করতে পারতো, কিন্তু সেগুলো না করে যা করা হয়েছে আজকে এটা এটা কিন্তু শুভ লক্ষণ নয়।
যেটা প্রফেসর আনোয়ার বললেন যে বিএনপি যে এই ধরনের কর্মসূচি নিয়েছে এটা একটা শুভ লক্ষণ, এটাতে জনগণ শান্তি পাবে, আমিও তাই মনে করি। কিন্তু এটাকে উস্কে দিয়ে যদি বিএনপিকে একটা চ্যালেঞ্জের মতো দেওয়া হয় যে কই এই সমস্ত নিরামিষ কাজকর্ম করতেছো, কি কিছুই পারো না তোমরা, দু একজন বলেছেনও আর কি যে তাদের করার কোনো ক্ষমতা নাই এই জন্য কিছু করতে পারেন, এগুলো এই সমস্ত বাক্য এটা খুব একটা সুস্থ নয় এবং এইগুলা থেকে একটু বিরত থাকা উচিত। কারণ আমরা চাই, সবাই চায়, দেশবাসী চায় যে পরিস্থিতিটা শান্তিপূর্ণ থাকুক। এবং বিএনপি কিন্তু বারবার শান্তিপূর্ণ কথাটা, আজকে মির্জা ফখরুল আজকে বক্তব্য শান্তিপূর্ণ শব্দটা ব্যবহার করেছেন, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগ মুহূর্তে বলে গেছেন আপনারা যাই করেন না কেন শান্তিপূর্ণভাবে করবেন। তখন আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম, দেশবাসী আশ্বস্ত হয়েছিল বোধহয় এবার তাহলে পরে নিয়মতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছুই হবে এবং এইভাবেই বোধহয় যাবে, দিনগুলো যাবে। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি সরকারের এই ভুল পদক্ষেপ, সরকারের বলবো না আইন শৃঙ্খলা বাহিনীর বলবো, ভুল পদক্ষেপের জন্যে হয়তো পরিস্থিতি বাইরে মানে আয়ত্তের বাইরে চলে যেতে পারে, এটা মোটেই কাম্য নয়। এই জন্যেই আমার ইয়ে হচ্ছে যে এটা বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বুঝতে হবে, তাদের বুঝতে হবে যে কোনটা সহিংস আর কোনটা অহিংস। তাহলে পরে কিছুতেই যদি দাঁড়িয়ে থাকতেও যদি না দেওয়া যায়, পতাকা হাতে না, তাহলে তো কোনো কর্মসূচিই পালন করতে পারবে না। তারা মিছিল করতে চাইছিল, মিছিল থেকে বিরত রয়েছে, কারণ তারা জানে মিছিল করতে গেলে পরেই অনুমতির প্রশ্ন আসবে এবং মিছিল করতে গেলে পরেই হয়তো সেখানে বাধা দেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষা। মিছিল কিন্তু করেছে, 10 ফেব্রুয়ারি তাদের প্রতিবাদ মিছিল ছিল, সেদিন কিন্তু মিছিল হয়েছে। না না, আজকের কথা বলছি। আচ্ছা, আজকে আজকের যে কালো পতাকা প্রদর্শন, আমি অন্যান্য মিছিল মিটিং ইত্যাদি যেখানে যেখানে সত্যি অনুমতি নেওয়ার একটা রেওয়াজ রয়েছে সবসময় ধরে নেওয়া আসে সেগুলোর কথা আমি বলছি না, কিন্তু কালো পতাকা প্রদর্শন বা ওই যে বললাম এক জায়গায় দাঁড়িয়ে থাকা, মানববন্ধন দুদিন পরে তো বলবে যে মানববন্ধনের জন্য এখানে দাঁড়িয়েছেন কেন, এখানে দাঁড়ানোর জন্য তো মানুষের দিকে চলাফেরা, ফুটপাথ দিয়ে যেতে পারছে না, সরেন এখান থেকে লাঠি পিঠা, এইগুলা থেকে বিরত থাকা উচিত। সংযম, এখন সবাইকে সংযম দেখাতে হবে, শুধু বিরোধী দলকে নয়, সরকারকেও, বিশেষ করে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন। আজকে আমরা যা দেখলাম বেধরকভাবে যেভাবে লাঠিচার্জ করা হলো, এটা তো ঠিক হয় নাই। ধন্যবাদ। ধন্যবাদ মনুজ্জীবন, আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছিলাম যে বিএনপি নেত্রী রায়ের পর থেকে বিএনপি আন্দোলন করে আসছিল এবং বিএনপি বারবারই বলছিল তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হবে না, গতকালকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। তো আমরা দেখেছিলাম যে বিএনপি 8ই ফেব্রুয়ারি রায়ের পর থেকেই তারা 9 তারিখ থেকে আন্দোলন করছিল, তো এরা প্রতিবাদ মিছিল করেছে, বিক্ষোভ করেছে, আপনি জানেন প্রেসক্লাবের সামনে তাদের একটা অনশন কর্মসূচি ছিল, সেটিও কিন্তু তারা 3 ঘন্টা আগেই শেষ করেছে এবং সবশেষ তারা 22ই ফেব্রুয়ারি একটি সমাবেশের অনুমতি চেয়েছিল, সেই সমাবেশের অনুমতি তারা পায়নি। সেই প্রেক্ষাপটে আজকে তাদের যে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল এখানে কী হয়েছে এর মধ্যে আপনি জেনেছেন। তো এই যে বিএনপি বলছে নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, আবার সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা না দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তারপর আবার এই যে দু একটা কর্মসূচিতে এই ধরনের ঘটনা ঘটছে, কীভাবে বিশ্লেষণ করবেন? আসলে একটা পিকুলিয়ার পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। একটা জনপ্রিয় শিশুতোষ কার্টুন চিত্র আছে টম অ্যান্ড জেরি, এটা বাচ্চারা খুবই দেখে, আমিও দেখি, আমি এখনও দেখি, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, আপনি এখনও শিশু? আমি এখনও শিশু, আমার নাতি দেখে আমিও দেখি। তো আসলে একটা টম অ্যান্ড জেরি খেলা চলছে, বিএনপি আন্দোলন করার একটা কৌশল নিয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, প্রতিবাদ করবে, তাদের যা বক্তব্য আছে সেটা শান্তিপূর্ণভাবে প্রদর্শন করবে নির্বাচন পর্যন্ত, এবং এইভাবেই তারা নির্বাচন পর্যন্ত যাবে, এইটা একটা তাদের আন্দোলনের কৌশল। 2015 সালে যে জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য সহিংসতার আন্দোলন তারা করেছিল, সেই পথ থেকে তারা সরে এসেছে, এটা একটা ভালো দিক। আর সরকার একটা কৌশল নিয়েছে আন্দোলন করতে না দেওয়ার একটা কৌশল। হ্যাঁ, এই করার কৌশল এবং না দেওয়ার কৌশলের মধ্যে একটা টম অ্যান্ড জেরির খেলা চলছে, কৌশল পাল্টা কৌশল। হ্যাঁ, কয়েকদিন আন্দোলন করতে দেওয়া হলো, কর্মসূচি করতে দেওয়া হলো, হ্যাঁ, যেটা আপনি বললেন অনশন করা হলো, তার আগে একটা অনশন কিন্তু তারা 3 ঘন্টা আগে শেষ করেছে। হ্যাঁ, কিন্তু তার আগে তো কিছুক্ষণ করেছে, এবং 3 ঘন্টা যেটা শেষ করেছে সেটা পুলিশেরই অনুরোধে শেষ করেছে, কিন্তু পুলিশের অনুরোধে শেষ করেছে। আবার অনশন কর্মসূচি থেকেও কিন্তু বিএনপির বেশ কজন নেতা আটক হয়েছিল পরে। আচ্ছা, তারপরে ধরেন যে তার আগে দু একটা কর্মসূচি ছিল, সমাবেশ ইত্যাদি, সেগুলো কিন্তু হয়েছে। আজকেই হঠাৎ দেখা গেল যে কালো পতাকা মিছিল এবং সেখানে ফুটপাথের উপরেই দাঁড়ানো ছিল যারা দাঁড়িয়েছিল, তাদের সেটা করতে দেওয়া হলো না। এবং সবচেয়ে দুঃখজনক হলো
যাদেরকে করতে দেওয়া হলো না তারা তো তাদের থেকে হয়তো দুইজন গ্রেপ্তার হয়েছে, আমি ঠিক জানি না। এটা বিএনপি দাবি করেছে যে 50 জনের বেশি গ্রেপ্তার হয়েছে বা অন্যরা হয়তো সরে গিয়েছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে পথচারী মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, এটা আমার নিজের চোখে দেখেছি আর কি। মোটরসাইকেল দিয়ে যাচ্ছে এক ভদ্রলোক, বয়স বেশি না, অল্প বয়স্ক তরুণ, মাথায় একটা টুপিও আছে তার। হ্যাঁ, তাকে মোটরসাইকেল থামিয়ে তাকে নামিয়ে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। হ্যাঁ, সে ভদ্রলোক বোঝানোর চেষ্টা করতেছে যে আমি মতিঝিলে একটা অফিসে করি, কাজ করি, আমি অফিসে যাচ্ছি। তার হাতে কোনো কালো পতাকা কিছুই নাই, তার হাতে সিম্পলি সে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, আমি ধরে নিয়ে চলে গেল। আর এরকম নিশ্চয় আরও হয়েছে, আমি একটা চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, আরও হয়েছে। এবং এর আগে আপনি যেটা বললেন বা আমরা সকলেই জানি যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দেওয়া হবে না, দেওয়া উচিত না। কোনো যদি দাবি করা হয় যে সরকার গণতান্ত্রিক সরকার বা ইত্যাদি, উচিত না। কিন্তু আমরা দেখলাম যে এই ঘটনাগুলি ঘটছে এবং একটা খুব বাজে প্রবণতা, এটা শুধু এই সরকার না, প্রায় সব সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটি বাজে প্রবণতা যে রাজনৈতিক কর্মসূচি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা মোকাবেলা করার চেষ্টা, রাজনৈতিকভাবে চেষ্টা না করে বা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে নিছক আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনিকভাবে এটা এগুলো মোকাবেলা করার চেষ্টা, এটা আমি মনে করি এটা একটা খুবই বিপজ্জনক প্রবণতা। এই কারণে যে ধরেন আপনার একটি অবস্থা আজকে যেরকম আছে আমরা যা দেখছি, এটা এরকম নাও থাকতে পারে, এর চেয়ে খারাপ হতে পারে বা এর চেয়ে ভালো হতে পারে, যেটাই হোক, যেটাই হোক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। যেমন ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে বিএনপি তাদের নেত্রী যার সাজা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মুক্তি দাবি করছে, আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন এবং যথার্থভাবে বলছেন আমি মনে করি যে এটা আদালত তাদের একটি মামলায় তার দোষী সাব্যস্ত করে তাকে পেয়ে দিয়েছে, সেটা আইনি লড়াইয়ে হ্যাঁ যা হবে তাই হবে, এটা এটাই হচ্ছে কারেক্ট পন্থা এবং এর মধ্যে মানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। বিএনপি নেতারা যদি আইনি লড়াইয়ে তাদের নেত্রীকে ছাড়িয়ে আনতে পারেন উচ্চতর আদালত থেকে, ইট ইজ ওয়েলকাম, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত তারা বলতে পারে যে হ্যাঁ এই 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 মামলা বা এই রায় ইত্যাদি আমাদের মানে আমরা আমরা এতে তুষ্ট না বা আমরা এতে সন্তুষ্ট না, আমাদের মধ্যে ন্যায় বিচার করার ইত্যাদি অনেক কথাই বলতে পারে। কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এই সামান্য কথাটুকু বলার বিরুদ্ধে কখনো কখনো সরকারি যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপগুলি নিচ্ছে সেটা কোনোভাবে বাঞ্ছনীয় না, আখেরে এগুলোর কোনো ভালো ফল দেয় না। আমাদের মানে অভিজ্ঞতা থেকে আমরা সে পাকিস্তান আমল থেকে দেখেছি, পাকিস্তান আমলে একটা সময় গেছে যখন এই শহীদ মিনারে 20 জন লোকেরও মিটিং হয়েছে, আর একটা সময় হয়েছে ঢাকা শহর মানুষের প্লাবিত হয়ে গেছে, অল্প সময়ের ব্যবধানে কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার যে জনদাবি বা যে দাবিগুলো মানুষ মনে করে ন্যায্য, মানুষের পারসেপশনে ন্যায্য, মানুষের সম্পৃক্ততা আছে, হ্যাঁ সম্পৃক্ততা আছে, সেগুলোর বিষয়ে রাজনৈতিকভাবে এগুলোকে ট্যাকেল করা ভালো। হ্যাঁ, রাজনৈতিকভাবে বিএনপি যদি মনে করে সরকারের ইয়ে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সঠিক হচ্ছে না, যখন ক্ষমতাসীন দলেরা মিটিং আর মিছিল করে তখন আমাদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যাত্রী ভোগান্তিতে পড়ি, কিন্তু বিরোধী দল যখনই কোন মিটিং সমাবেশ করে তখনই তাদের উপরে কেন এত অত্যাচার? তারা কি স্বাধীন দেশে বাস করে না? এটা হলো মানুষের পারসেপশন যে ক্ষমতাসীনরা যখন মিটিং মিছিল করে তখন রাস্তা বন্ধ হয়, মানুষের দুর্ভোগ হয়, এবং কিরকম দুর্ভোগ হয় আমরা জানি, আপনারা টেলিভিশনে দেখান, আমি প্রিন্ট মিডিয়ায় আছি, আমার পত্রিকায় ছাপা হয় একাধিক ছবি, একটা দুটো ছবি না একাধিক ছবি, সব পত্রিকায় ছাপা হয় কিরকম দুর্ভোগ হয় মানুষের। সুতরাং এটা একটা তুল্যমূল্য কিন্তু মানুষ করে, তুলনা করে যারা ক্ষমতায় আছে তারা, বাস্তবতা যারা করে না, ঢাকা শহরে যদি মানুষ জমায়েত হয় সেটা মানে এই ধরনের জমায়েত হওয়া লাগে না, ঢাকা শহরে আপনি কোনো কারণে যদি একটা একটা গাড়ি বিকল হয়ে যায় তাহলে জনদুর্ভোগ তৈরি হয়, তাহলে আশেপাশে যে
যানজট তৈরি হয়, এক জনদুর্ভোগ তৈরি হয়, সেটা অতুলনীয় একটা ব্যাপার। সুতরাং আমি বলছি যে সেই কথাটাই আমি বলছি যে আজকে আমাদের এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, শুধু রাজনীতির ক্ষেত্রে আমি সব মিলিয়ে বলছি, রাজনীতি, সমাজ, সাধারণ মানুষের চলাফেরা, সাধারণ মানুষের বেঁচে থাকার বাস্তবতার মধ্যে আমি মনে করি যে আমাদের অনেক সমস্যা, এই সমস্যাকে আরো বাড়ানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি। সুতরাং এটাকে যদি আপনাকে কমাতে হয় তাহলে যেই সমস্যাগুলো যেভাবে তৈরি হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই বাঞ্ছনীয়। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। আপনার কাছে আবার আসতেছি, আমরা দেখেছিলাম যে বেগম জিয়ার এই রায়ের আগে বিএনপি, এর আগে 14 নির্বাচনের আগে পর্যন্ত বিএনপি বলছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তো তারপরে সেখান থেকে কিছুটা সরে এসে তারা বলছিল যে সহায়ক সরকারের কথা, বিএনপির পক্ষ থেকে একটা সহায়ক সরকার রূপরেখা দেওয়া হবে, এরকম কথা আমরা শুনেছিলাম। কিন্তু বেগম জিয়ার রায়ের পরে তা ছিল বেগম জিয়ার জামিন, বেগম জিয়ার মুক্তি, সাজা বাতিল, এসব ব্যাপারে বিএনপি আন্দোলন গড়ে তুলছে এবং এসব ব্যাপারে মনোনিবেশ করেছে। তো এই দাবিটা তো নির্বাচন কেন্দ্রিক, সামনে নির্বাচনের বছর এটা, তো বিএনপি কি ওই দাবি থেকে একটু সরে আসলো, বা ওদের ওই দাবিটা যে জনমত গড়ে তোলার ব্যাপারটা সেটা কিছুটা বাধাগ্রস্ত হলো বা ছেদ পড়লো কিনা? হ্যাঁ, এখন তো বিএনপির যে দাবি, তারপর তাদের আন্দোলনের স্লোগান, এগুলিতে তো একেবারেই শুধুমাত্র খালেদা জিয়া। তবে তারা এই কথাটা বলছেন যে খালেদা জিয়ার মুক্তি ছাড়া তারা নির্বাচনে যাবেন না, এরকম কথাবার্তাও কিন্তু তারা বলছেন। পাল্টা কথাও আসছে যে বেগম খালেদা জিয়া তাদের দলের প্রধান, তিনি কারাগারে থাকলেও তো নির্বাচনে আসতে কোনো দলের তো কোনো সমস্যা নাই, সুতরাং তারা কেন আসবেন না? আর তবে কিন্তু স্যার, এদের একটা ভাইস ভার্সা, বেগম জিয়ার যদি বেগম জিয়ার জেলে থাকার না থাকা বিষয় না, বিষয় হচ্ছে ওনার যে সাজাটা হয়েছে এখন পর্যন্ত সেটা যদি স্থগিত না হয় তাহলে হচ্ছে না নির্বাচনে বাধা, আবার সাজা যদি স্থগিত হয়ে যায় তাহলে তো এই মামলাতে তিনি জামিন পেয়ে যাবেন যদি অন্য মামলাতে যদি গ্রেফতার না থাকেন। হ্যাঁ, এখন বেগম খালেদা জিয়ার যে সাজাটা হয়েছে সেটা কিন্তু দুর্নীতির জন্যে। বাংলাদেশে দুর্নীতি বিষয়ে সাধারণ মানুষে যারা ভোট দেয় তাদের কিন্তু খুবই স্পষ্ট, তীক্ষ্ণ তাদের একটা বিবেচনা বোধ আছে, এবং আমি এটা ধারণা করি যে সামনের নির্বাচনে কিন্তু দুর্নীতির বিষয়টা খুব গুরুত্ব পাবে তাদের ভোটাধিকার প্রয়োগের প্রশ্নে। তবে সে একথার সাথে সাথে এটাও বলবো যে বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে দুর্নীতির জন্যে, জনমনে কিন্তু সেই প্রশ্নও থাকবে যে শাসক দলের যে যদি দুর্নীতি কেউ করেন কিংবা তাদের ব্যাপারে এই এই ধরনের একই ব্যবস্থা হবে কি না, সেই ব্যাপারটাও কিন্তু তারা তীক্ষ্ণ নজর রাখবে। কিন্তু যেটা নিয়ে আপনার প্রশ্ন, যে এতদিন ধরে যেটা বলে আসছিল বিএনপি যে প্রথম তো হলো একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই লাগবে, এছাড়া হবে না, পরে বলছে তারা সহায়ক সরকার হবে এবং তাছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, এখন কিন্তু সেই অবস্থাটাতে নাই। যদি বিএনপি এমনটা এমন কোনো ফর্মুলা বলেন কিংবা এমন কোনো ব্যবস্থা বলেন যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনটা শুধুমাত্র একটা নির্বাচন নয়, একটা চিরস্থায়ীভাবে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমন কোনো যদি তারা কিছু ব্যবস্থা দিতে পারতেন সেটা তো আমরা স্বাগতই জানাতাম, কিন্তু সেটাকে কিন্তু তারা দিতে পারছেন না, এখনো পর্যন্ত পারছেন না, তাদের তারা সবসময় বলছেন দেবে। কিন্তু স্যার, বিএনপি যদি সেরকম কোনো ফর্মুলা দেয়ও, কিন্তু এখন যে আমাদের সংবিধান সেখানে তো এই ধরনের কোনো সরকারের সুযোগই নেই না। হ্যাঁ, সেই সেটা তো নাই, কিন্তু সেটা তো তারা সেটা দিতেও পর্যন্ত তারা অপারগ হচ্ছেন। সুতরাং সেটা যদি এমনটা হতো যে সব কিছুই তো আসলে জনগণের উপর নির্ভর করে, তারা যদি এমন একটা ব্যবস্থা প্রেসক্রাইব করতে পারতেন যেটা আসলেই এটা শুধু আওয়ামী লীগ বিএনপির ব্যাপার নয়, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের ব্যবস্থাটা গ্রহণযোগ্য, তাহলে হয়তো সবাই এটা বিবেচনা করতে পারতো, সরকারও বিবেচনা করতে পারতো, কারণ সরকারের কাছে তো সরকারের পার্লামেন্টে তো তাদের একটা বিপুল সংখ্যাধিক্য আছে, এখন সেখানে সে সুতরাং সেটা বিবেচনা করা যায়, কিন্তু সেই দিকে তো বিএনপি যাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থায় যে বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, এখন তিনি তো তার তো আপিল করা হচ্ছে এবং তার জামিনও চাওয়া হবে এবং আগামীকাল সেটা বিবেচনাও করা হবে, খুব বেশি দূরেও নয়। এবং সুতরাং পুরো বিষয়টা যদি বিএনপি আইনের হাতেই ছেড়ে দিতেন যে ঠিক আছে আমাদের আইনি ব্যবস্থার মধ্য দিয়েই সেটা নির্ধারণ হবে, তিনি জামিন হবে কি না কিংবা তিনি নির্বাচনে অযোগ্য হবেন কি না, তাহলেই কিন্তু আরো জনগণ হয়তো সেটাকে আরো বেশি স্বাগত জানাতো, সেই পথে কিন্তু তারা সেভাবে যাচ্ছেন না। কিন্তু আমরা দেখব, আমরা একটু অপেক্ষা করব যে সামনে তারা কি মনে কি করেন,
আমরা আর অল্প সময়ের মধ্যেই তো আমরা সেটা বুঝতে পারব যে কিংবা আমাদের যে সর্বোচ্চ আদালত তারা কী দৃষ্টিতে দেখে আমাদের যে যে রায়টি হলো 632 পৃষ্ঠার রায়, এই সমস্ত নথিপত্র তো তারা চেয়েছেন এবং সেখানে তারা নিশ্চয়ই বিবেচনা করবেন, সুতরাং আমরা সেই জন্য অপেক্ষা করব। স্যার ধন্যবাদ। মনোজন ভাই আপনার কাছে আসার আগে আমি একটু মোফাজ্জল হোসেন স্যারের কাছে যেতে চাই। স্যার আমরা দেখেছিলাম যে এই বিএনপির এই সহায়ক সরকারের দাবি বা যেটি বলি না কেন এর পাশাপাশি দুই দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই তো ছিল জোটের রাজনীতি করছে, একদিকে 14 দল একদিকে 20 দল। তো এখন এই যে বেগম জিয়ার রায় এবং রায় পরবর্তী আন্দোলন এবং আন্দোলন মোকাবিলা দুটি প্রেক্ষাপট, তো এই প্রেক্ষাপটে এখানে জোটগুলো আগামী নির্বাচনে বা এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিএনপির জোটভুক্ত যে দল তারা বিএনপির আন্দোলনে যোগ দেওয়ার জন্য কিংবা আওয়ামী লীগের জোটভুক্ত দল তারা আন্দোলন মোকাবিলার জন্য যদি আওয়ামী লীগ তাদের পাশে চায় বা বিএনপি তাদেরকে পাশে চায় সেক্ষেত্রে সামনে যেহেতু নির্বাচন এখানে আসন ভাগাভাগি এইটা কোনো ফ্যাক্টর কাজ করবে কিনা এটা তো পরের প্রশ্ন। এখন আপাতত যেটা আর কি সেটা হচ্ছে দুটো ইস্যু, একটা হচ্ছে খালেদা জিয়া তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, এখন সে কারাবাসে থেকে তিনি আপিল করছেন এবং আপিল থেকে আপিলে হয়তো প্রথম শুনানি যেটা হচ্ছে সেটা হচ্ছে তার জামিনের ব্যাপারটা, এটা হচ্ছে এক নম্বর ইস্যু। এখন এটাই অন্যান্য সবগুলো একটু পেছনে পড়ে গিয়ে এটা সামনে এসে গেছে যে এটা যখন কালকে শেষ হয়ে যাবে জামিনের ব্যাপারটা কী হবে না হবে কালকেই বোঝা যাবে, তারপরে আপনার খালেদা জিয়ার কারামুক্তির জন্যে যে আপিলের শুনানি ইত্যাদি ইত্যাদি এটা থাকবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা একটা পর্যায় পর্যন্ত না গেছে। কিন্তু সাথে সাথে এই যে নির্বাচনের ব্যাপারটা এটা তো মৌলিক ব্যাপার, এটা তো এমন নয় যে বিএনপি বলেছে যে আচ্ছা বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি দিয়ে দেন আমরা ইয়ে চাই না সহায়ক সরকার চাই না ভাই না, তা তো না, ওটা তাদের ঠিকই আছে। এখন আপাতত যেহেতু ডাক্তার বলেছেন যে সারা গায়ে ব্যথা মলম লাগাই কোথা, কিন্তু ডাক্তার আবার এটাও বলে দিয়েছেন যে সব কিছু বাদ দিয়ে এখন যে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে এটার চিকিৎসা করতে হবে, তখন এই পেটে ব্যথাটা বা ব্রেনের গোলমাল যেটাই বলুন না কেন এটার চিকিৎসা চলতেছে, আর অন্যান্য যে সমস্ত ব্যথা ইত্যাদি রয়েছে সেগুলো আছেই বা যে সমস্ত অভিযোগগুলো বা যে সমস্ত অসুবিধাগুলো সেগুলো তো রয়েছেই। এখন দলের পরে এই ইস্যু বড় বড় দুইটা ইস্যু নিয়ে একটা তো বললাম মামলার ব্যাপারটা আদালতেই ফয়সলা হবে, অন্যটা যেটা সেটা নিয়ে আন্দোলন যেটা বিএনপি করার আমার মনে হয় আন্দোলনের পর থেকে তারা সরে আসবে না, যদিও সেই আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে করবে বলেছে এবং আমার ধারণা শান্তিপূর্ণভাবেই করবে যদি করতে দেওয়া হয় আর কি, এবং তারপরে সেটার থেকে সেখান থেকে তারা তাদের যে মৌলিক দাবি যেটা যে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই বা সহায়ক সরকার চাই বা তত্ত্বাবধায়ক যে নামেই ডাকুন না কেন এখান থেকে সরবে বলে আমার মনে হয় না, কারণ এটা তাদের মানে আসল ইস্যু মেইন ইস্যুটাই হচ্ছে এটা, এবং এটা যৌক্তিক না অযৌক্তিক এটা দুই দল যদি বসত, আমার আমি সবসময় একটা কথা বলি আলাপ আলোচনাতে বসলে পরে আমরা ঠিক বুঝতে পারবো, আমরা তো পাবলিক আমরা ঠিক জানি না যে স্যার আপনি আলাপ আলোচনা বা সংলাপের কথা বলছেন। স্যার একটা ফোন আছে, ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম হাকাওয়ারা ব্রাহ্মণবাড়ি থেকে বলছি। জি বলুন। আপনারা খালেদা জিয়ার আপনার জামিনের ব্যাপারে এত আলোচনা করতেছেন কেন? মওলানা আহমদ সাহেব বলছেন যে একদিনের জন্য একদিন জেলখানা থাকলে 10 লাখ ভোটার বাড়বে, তাহলে 100 দিনের পরে 100 দিনের সময় 10 কোটি ভোটার বাড়ে যাবে। খালেদা জিয়াকে জেলখানায় রেখে তো তারা নির্বাচন করতে পারে, যেটা হোসেন মোহাম্মদ একসাথে করছিল এবং উনিও জেলখানা থেকে পরে মুক্তি পাইছিল। তো আপনারা বিএনপিরা ব্যাপারটি দেখবেন, এর সঙ্গে রাজনৈতিক বক্তব্য যেগুলো এসছে যে খালেদা জিয়াকে জেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে আসছে এবং তাদের ভোট কমতে থাকবে, এগুলো রাজনৈতিক ভাষা। এগুলো আপনি সংলাপের কথা বলছিলেন যে আলোচনার কথা, ওটা আমি দর্শক যে প্রশ্ন করলেন সেটার প্রেক্ষিতে বললাম এটা আর কি। তো
এটা যেটা আলোচনার কথা বলছিলেন আলোচনা বা সংলাপের কথা এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিন্তু বিএনপি চেয়ারপারসনকে ফোন করেছিলেন আলোচনার জন্য ডেকেছিলেন তখন বিএনপি আলোচনা যায়নি এখন আবার আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে আলোচনার কথা বলা হচ্ছে কিন্তু সরকার বলছে এখন আমরা আলোচনার প্রয়োজন দেখছি না কবে ডেকেছিলেন 2014 সালে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনি ছ মাস আগে আপনি ঘি দিয়ে ভাত খেয়েছিলেন কুরমা পোলাও খেয়েছিলেন আপনার তখন আপনার পেটের পীড়া দেখা গেছিল তো সেইটা সেরে গেছে তখন চলে গেছে কিছুদিন ভুগে টুকে আপনার শেষ হয়ে গেছে এখনো কি আপনি ঘি ভাত দেখলে পরে বা কুরমা পোলাও দেখলে পরে আপনি কি দৌড় মারবেন নাকি কিন্তু স্যার এটাকে আপনি রাজনৈতিক কৌশল বলবেন না আওয়ামী লীগকে এখন রাজনৈতিক কৌশল কিছু না আমি একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলতেছি আপনার আমার মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা প্রথম কি করব দুইজন আলাপ আলোচনা করব যে কোনো বিষয় নিয়ে আপনি মনে করেন আপনি বললেন যে এই কলমটা আমার আপনি দাবি করলেন আমি বললাম না এটা আমার আমি বললাম যে আপনি যদি এই কলমটা আমাকে না দেন তাহলে আপনার সঙ্গে আমি কোনো কথাই বলবো না এটা তো নয় আমি জানতে চাইবো ভাই আপনি কিসের বলে কি জন্য আপনি বলতেছেন এটা কলমটা আপনার তখন আপনি যুক্তি দেবেন আমি বলবো না এটা আপনার নয় আমার কাছে এটা রিসিট আছে দেশগুলো থেকে ইত্যাদি 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 আলাপ আলোচনাটা যে কোনো ছোটোখাটো ব্যাপার থেকে শুরু করে বড়খাটো ব্যাপার সমস্ত কিছুতেই আলাপ আলোচনা বা সংলাপ যে নামেই ডাকুন না কেন এটা দরকার আর রাজনীতিতে আলাপ আলোচনায় যদি না করবেন তাহলে রাজনীতি কিসের পক্ষ প্রতিক্ষণের এই সমস্ত বাদ বিসম্বাদ পৃথিবীর সব দেশেই হয় গণতান্ত্রিক সব দেশেই হয় কিন্তু কোথাও এমন না যে না এই ইস্যু নিয়ে আমরা আলাপ করবো না এরকম বয়কট এরকম দেখা যায় না কিন্তু এটা তো একটা বয়কটের মতো হয়ে গেছে মাঝখান থেকে এই বয়কটের ইয়ে থেকে হচ্ছে এটা কি যে যেখানে একটা সুন্দর পরিবেশ গণতন্ত্রের উত্তরণের জন্য একটা সৃষ্টি হচ্ছিল হতে পারত হতো সেটা আমরা রুদ্ধ করে দিচ্ছি আমি এই জন্য বলি যে আলাপে বসুন আলাপে বসার পরে জনগণকে কনভিন্স করা আলাপ করা মানে কি যখন দুই পক্ষ বসবে তখন শ্রোতা থাকবে বা দর্শক থাকবে তো বাংলাদেশের 16 কোটি জনগণ 16 কোটি মানুষ তারা সেখান থেকে তাদের নিজস্ব উপসংহার যেটা তারা যা বুঝে সেটা ঠিক বুঝে নিবে ওটা অন্য কাউকে বোঝাতে হবে না কিন্তু আপনারা বলতে চেষ্টা করুন যদি না বল বসেন না বসেন যদি আলাপ আলোচনায় তাহলে তো কেমন একটা সন্দেহ লাগে যে আপনাদের কোনো দুর্বলতা আছে ওদের এই ব্যাপারে আর যে দাবিটা ওদের পক্ষ থেকে করা হয়েছে তারা তো বলতে চাচ্ছেন বিএনপি বলতে চাচ্ছে এই দাবি তো নতুন নয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বা যে নামায় ডাকুন এটা তো আপনারাই শুরু করেছিলেন সেই 96 সালে অত এটা নিয়ে আলাপ করবেন না কেন ইত্যাদি আর কি তা আমার মনে হয় সংলাপ বা আলাপ হওয়া উচিত যেদিকেই তারপরে মন নেয় না কেন তাতে যদি সংলাপের পরে দেখা যায় যে ইয়ের বিএনপির দাবি সম্পূর্ণ অসার প্রমাণিত হয়েছে ঠিক আছে জনগণ এটা প্রত্যাখ্যান করবে কিন্তু জনগণ যদি রায় দেয় যে না না এটা তো ঠিকই আছে তখন সরকার কী করবে বা আওয়ামী লীগ কী করবে সেটা দেখার বিষয় ধন্যবাদ কথা মনোজীবন আমরা দেখেছি যে বিএনপি যদিও বেগম জিয়া রায়ের পরে এই ধরনের বক্তব্য আসছে যে বেগম জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না এই ধরনের বক্তব্য খুব জোরালো বক্তব্য না মোটামুটি আন্দোলনের ধরন এবং গত রায়ের আগের অবস্থা থেকে মোটামুটি বিএনপিকে নির্বাচন মুখেই মনে হচ্ছিল তো এখন স্যার যেটা বলছিলেন যে বিএনপির যে দাবি সহায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকার যে নামেই ডাকুন না এই ধরনের একটা সরকার তো এখন অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে বিএনপি এরকম অবস্থানে নেই যে সরকারকে মানে বর্তমান সরকারকে ওই দিকে নিয়ে যাবে বাধ্য করবে তাদের দাবি মানার জন্য তো সেই ক্ষেত্রে যদি বিএনপির দাবিটা না মানাই হয় বা এখন যে ব্যবস্থা আছে এভাবে নির্বাচনে যায় তাহলে বিএনপি তাদের দাবিটা রেখে কিভাবে নির্বাচন তার পথটা কিভাবে তৈরি করে নেবে বলে আপনি এটা কোনো সমস্যা না এটা কোনো সমস্যা না আজকের খেয়াল করে দেখবেন আজকের পত্রিকাতেই বিএনপির দুইজন নেতার বক্তব্য আছে মির্জা ফখরুল ইসলাম দলীয় মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ দুজনই কিন্তু একটি কথা বলেছেন এটি হচ্ছে যে তাদের চেয়ারপারসন সম্পর্কে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখার ফলে বিএনপির লাভ হয়েছে বা লাভ হচ্ছে এবং মির্জা ফখরুল তো বেশ ব্যাখ্যা করেই বলেছেন যে এর ফলে তাদের জনপ্রিয়তা বাড়ছে তাদের ভোট বাড়ছে তাদের প্রতি জনগণের আস্থা বাড়ছে তাদের শক্তি বাড়ছে সংগঠন তাদের দলীয় সংগঠন সংহত হচ্ছে নির্বাচনের জন্য আরও শক্তিশালী হচ্ছে এই ধরনের কতগুলি কথা মির্জা ফখরুল বলেছেন ব্যারিস্টার মধ্যে অতটা ব্যাখ্যা না করলেও মোটামুটি তিনি এই কথাগুলি বলতে চেয়েছেন যে তাদের দলের লাভই হচ্ছে কারাগারে থাকার ফলে এ থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার কোনো কারণে যদি কারাগারে তার জামিন না হয় এবং তিনি যদি কারাগারে থাকতেই হয় তার নির্বাচনকালীন সময় পর্যন্ত তাহলে তাকে কারাগারে রেখেই হয়তো বিএনপি নির্বাচনে যাবে আমি বলছি ইঙ্গিত পাওয়া যায় এটা দলীয় সিদ্ধান্ত হয়ে গেছে সেটা বলছি না এদের কথা থেকে বিএনপির নেতাদের কথা থেকে আসলে আমরা যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব বেগম জিয়ার কারাগারে যাওয়ার আগের বিএনপি
আর বেগম জিয়ার কারাগারে যাওয়ার পরের বিএনপির কথা, কাজ এবং চিন্তার মধ্যে একটু ফারাক আছে, বাস্তবতার কারণে একটু ফারাক। কীরকম সেটা যেমন ধরেন যে আগের বিএনপির কথাটা কি ছিল, যে আমরা আন্দোলন করব, সরকার উৎখাত করে ফেলব, হ্যাঁ আমরা সহায়ক সরকার দেব, সহায়ক সরকার অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচনে যাব না, ইত্যাদি ইত্যাদি, আমাদের দাবি মানতেই হবে, দাবি মানতে সরকারকে বাধ্য করব, এই ধরনের রাজনৈতিক কথা, একটু অ্যাগ্রেসিভ রাজনৈতিক কথা তাদের ছিল বেগম জিয়ার কারাগারের, কারাগারে যাওয়ার আগে। কারাদণ্ডের পরে বেগম জিয়া যখন কারাগারে গেলেন, কারাগারে যাওয়ার পরে বিএনপির কথাগুলি দেখেন যে তারা একদিকে বলছে যে আমরা অহিংস সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো ইলেকশন পর্যন্ত, অর্থাৎ ইলেকশনে যাবো না, এই কথাটা কিন্তু তারা একবারও বলেননি। যদিও কেউ কেউ বলেছেন দু একজন যে হ্যাঁ বেগম জিয়াকে দলীয় চেয়ারপারসন ছাড়া আমরা নির্বাচনে যাবো না, কিন্তু তাদের যারা মূল নেতা বলে আমরা যাদেরকে জানি তাদের বক্তব্য কিন্তু কোথাও যে একেবারে নির্বাচনে যাবো না, নির্বাচন বকট করে ফেলবো বেগম জিয়া যদি বেরিয়ে না আসেন, এই কথা কিন্তু অন্তত আমি পাইনি আর কি। এবং আজকেও তো আমি বললাম যে নির্বাচনমুখী মনে হচ্ছে, হ্যাঁ নির্বাচনমুখী মনে হচ্ছে। তবে আরেকটি কথা তারা বলছেন, তারা দলকে সংহত করার চেষ্টা, এর আগে কিন্তু বহুবার তারা বলেছে আমরা এত তারিখ থেকে কর্মসূচি দেব, এই আন্দোলন করব, এত তারিখ থেকে আন্দোলন হবে, এই তারিখ থেকে হবে, ঈদের পরে হবে, এরকম বহুবার বলেছেন, কোনোটাই কিন্তু হয়নি। এবং দলকে দলকে সংহত করার জন্য বিভিন্ন জেলায় ট্যুর করা বা বিভাগীয় ইয়েগুলিতে ট্যুর করা, সংগঠনগুলিতে ট্যুর করা, সেগুলিও না অনেক সময় কর্মসূচি ঘোষিত হয়েছে কিন্তু হয়নি। এবারে কিন্তু তারা সে কাজগুলো করার চেষ্টা করছে বলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর কি। অর্থাৎ এই সব কিছুই কিন্তু আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে হ্যাঁ একটা দলীয় চেয়ারপারসনের সাজা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ প্লাস দলকে নির্বাচনের মুখী, নির্বাচনমুখী করার একটা প্রচেষ্টা। এবং ওই যে সহায়ক সরকারের দাবি বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এই দাবিটা অফিসিয়ালি বা মানে তারা যদি পরিত্যাগ নাও করে থাকে, এই দাবিটা কিন্তু এখন বিএনপির এজেন্ডায় সামনে আছে, এটা অন্তত আমার কাছে মনে হয় না আর কি। সে কারণে বললাম যে আগের বিএনপি, কারাদণ্ডের আগের বিএনপি এবং পরের বিএনপির মধ্যে এই কতগুলো রাজনৈতিক পার্থক্য আছে। স্যার, ওই যে মনির ভাই যেটা বলছিলেন যে বেগম জিয়ার কারাদণ্ডের আগের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে মৌলিক পার্থক্য দেখছেন তিনি, তো এই যে পার্থক্যটা, এটা কি সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে প্রকাশ করে? দেখুন, বিএনপি দলটার যে দল হিসেবে আত্মপ্রকাশ ঘটল এবং এরপরে যে তাদের যে কর্মকাণ্ড সেটা যদি দেখেন সেখানে, এবং তার সঙ্গে যদি আওয়ামী লীগের একটু মেলান, তাহলে বড় রকমের পার্থক্য আমরা দেখতে পাবো। এবং সে কারণে বিএনপি একটা বড় কঠিন সংকটের মধ্যেই আছে। যেমন, এবং আমি এখানে একমত হব খন্দকার মনিরুজ্জামান সাহেবের সাথে যে একবারে এটা দৃশ্যমান হয়ে উঠছে, দৃশ্যমান হচ্ছে এ কারণে যে একটা বড় সংকটের মুখে পড়ে কিন্তু এটা দৃশ্যমান হচ্ছে। সংকটটা কি? তাদের বেগম খালেদা জিয়া, যার নামে দল চলে, তিনি কারাগারে আছেন এবং দুর্নীতির দায়ে। আবার তাদের যে সিনিয়র চেয়ারপারসন, যে হ্যাঁ তিনি তারেক জিয়া, তিনি হয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি এবং তিনি দেশেও নাই, এবং তার বিরুদ্ধে দুটো সাজা আছে, 10 বছরেরটা তো হলো এখন, আর 7 বছরের যেটা সেটাতে কিন্তু তিনি আপিলও করেননি, সুতরাং সেটা বহাল আছে। সেই ধরনের একটি মানুষকে এখানে বসাতে হয়েছে, যেখানে বিএনপির কিন্তু বর্ষিয়ান খুবই অভিজ্ঞ নেতারা আছেন, তাদের পরামর্শকরা আছেন, যেমন আমাদের মুফাজ্জল করিম সাহেবের মতো তার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আজিউদ্দিন, না আমি বলছি যে যদি বলেন যে পরামর্শক আমাদের এম আজিউদ্দিন, আমি এমাজিউদ্দিন সাহেবের কথা, তারপরে তারা বলেন যে এমাজিউদ্দিন সাহেব সেদিন বলছিলেন যে বিএনপি হচ্ছে বড় বড় ব্যারিস্টারদের দল। এখন এত সমস্ত ব্যারিস্টার এবং এত সমস্ত অভিজ্ঞ মানুষজনরা, তাদের কারো তো একজন হতে পারত। আমরা যেমন স্মরণ করতে পারি যখন শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করলো 1/11 পরে, তখন কিন্তু জিলুর রহমান সাহেব হলেন তাদের ভারপ্রাপ্ত সভাপতি। তো সেই ধরনের অবস্থাটা আমরা এখানে দেখিনি। এই জন্যই দুটো রাজনৈতিক দলের মধ্যে একেবারে দৃশ্যমান পার্থক্য আছে। এই অবস্থায় যখন এখন একজন আছেন কারাগারে আর তার পুত্র হচ্ছেন সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি, এবং তিনি সেখানে বাইরে থেকে এটা পরিচালনার চেষ্টা করছেন, সেই অবস্থায় আমরা এখন দেখছি
আমি এটা আমার কাছে এটা মনে হয় এবং আমি আমরা হয়তো দেখব সামনের দিনগুলোতে যে বিএনপির নির্বাচনে আসতে হবে, রাজনৈতিক দল হিসেবে তাদের যদি টিকে থাকতে হয় তাহলে নির্বাচনে আসা না আসা তার পারবে না, আসতেই হবে এবং সেটা আওয়ামী লীগও জানে। সুতরাং সেই অবস্থায় যে যে সংখ্যাগুলো আছে যে নির্বাচন করবে কি করবে না, আমার মনে হয় অত বেশি সংখ্যার কিছু নাই। আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করার জন্য মানুষজন দলে দলে মাঠে নেমে পড়বে না, সেটাও তারা বুঝে গেছেন। সুতরাং সেই অবস্থায় তারা তাদের নতুন কৌশল ঠিক করবেন। ধন্যবাদ স্যার। আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে স্যার যে কিছুটা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন তিনি কারাগারে আছেন, তার একটি মামলার রায় হয়েছে, সাজা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ঘোষণা করা হয়েছে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি দণ্ড মাথায় নিয়ে দেশের বাইরে আছেন, এবং এর বাইরে আমরা দেখি যে বিএনপির আরও চারজন নেতার মামলা রায়, দুর্নীতির মামলার বিচার প্রায় শেষের দিকে, খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, আবদুল্লাহ নোমান এবং সাবেক তাদের যে জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন একে মোশাররফ হোসেন, তাদের বিরুদ্ধে মামলাগুলো সে এগুলো দুর্নীতির মামলা, এই মামলাগুলো বিচার কাজ প্রায় শেষের দিকে, তো এই যে নেতৃবৃন্দের বিরুদ্ধে এই ধরনের, এটা কি আসলে বিএনপিকে আরও চাপে ফেলবে না? বিএনপি তো পরিষ্কার বলতে চায় যে প্রত্যেকটা মামলাই রাজনৈতিক মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একই যাত্রায় পৃথক ফল এরকম হয়েছে। 111 সময় বেশিরভাগ মামলাগুলো হয়েছিল, এই চারটা মামলার কথা আমি বললাম, দুটো মামলা 111 সময় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে যে মামলাটা, এটি কিন্তু এই বর্তমান সরকারের, বর্তমান সরকারের সময়। তো বিএনপির বক্তব্য হচ্ছে 111 যেমন এখনকার যেমন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য, অর্থাৎ বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য এরকম তাদের বক্তব্য এটা আর কি। এখন এই বক্তব্যের সত্যাসত্য নির্ধারিত হবে আদালতে, এবং আদালত কিন্তু এই প্রথম আদালত নয়, খালি যে জজকোর্ট বা ট্রাইব্যুনাল সেটা নয়, তারপরে যে ধাপগুলো আছে। আমরা বেগম খালেদা জিয়ার মামলাটা দেখলাম প্রথম আদালতে সাজা হয়েছে, এখন এটা আপিল পর্যায়ে গেছে, আপিলে কি হবে জানি না আমরা, আপিলে যদি তার বিপক্ষে যায় তাহলে তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবেন, অ্যাপিলের ডিভিশনে যাবেন, যদি তা তিনি যদি জয়লাভ করেন সরকার হয়তো সেখানে আবার রিভিউর জন্য বা ইয়ের জন্য অ্যাপিলে চলে যাবে, এরকম করে এটা শেষ হতে হতে পরে ততদিনে এই যে কটা মামলার কথা আপনি বললেন সবগুলো মামলার চূড়ান্ত পরিণতি হতে হতে কিন্তু নির্বাচন এসে যাবে। এবং সেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিপদের যতই আশঙ্কা করা হোক না কেন, এদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বোধহয় বিরত হওয়ার বিশেষ সম্ভাবনা নাই, এই যে স্টেজগুলো যেগুলো বললাম। কারণ আমাদের দেশে এমন নয় যে আজকে আদালতে মামলা করা হলো আর 7 দিনের মধ্যে রায় হয়ে গেলো, তা হয় না, বিভিন্ন কারণে হয় না। আর বিএনপিকে যে আসতেই হবে নির্বাচনে যে কথাটা বলেছেন, এই কথার সঙ্গে আমি অনেকটা একমত, এই জন্যে আসতে হবে কি না হবে যদিও তাদের সিদ্ধান্ত, কিন্তু আনোয়ার সাহেব বা আমি যেটা আমরা মনে করি আর কি, যে একটা রাজনৈতিক দলকে যদি রাজনীতিই করতে হয়, যদি তার দলকে যদি টিকে রাখে, সারা দেশের মধ্যে যে দল ছড়িয়ে ছড়িয়ে আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, তাদেরকে যদি সংঘবদ্ধ রাখতে হয় তাহলে পরে কি করতে হবে? যে নির্বাচন হচ্ছে কি একটা গণতন্ত্রের, স্যার একটু সংক্ষেপ করবেন, আচ্ছা নির্বাচন হচ্ছে কি ক্ষমতায় যাওয়ার যেরকম একটা স্টেপ, তেমনি গণতন্ত্রের উত্তরণের জন্য একটা, দেশবাসীর মধ্যে যদি নির্বাচন না যায় একটা ধারণা হবে যে এরা বোধহয় ক্ষমতায় না গিয়ে খালি বাইরে থেকে থেকে খালি সমালোচনা আর খালি আন্দোলন ইত্যাদি করতে চায়, এরকম একটা বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে। আর আরেকটা হতে পারে কি যে এদের ক্ষমতাই নেই, এদের যোগ্যতাই নেই, এরা ক্ষমতায় যাবে, এই সমস্ত দিক বিবেচনা করে তারা আমার মনে হয় না যাওয়ার কোনো কারণ দেখি না, তারা বোধহয় যাবেই আর কি। ধন্যবাদ মনিরজন। আপনার কাছে আমি আরেকটা শেষ প্রশ্ন যেটি করতে, সেটা হচ্ছে যে আনোয়ার স্যার বলছিলেন যে বিএনপি মোটামুটি একটি উপলব্ধি হয়তো তাদের হয়েছে যে দলে দলে লোক মাঠে নামবে না, তো এখন বিষয় হচ্ছে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, কোনো রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে কি দলে দলে মানুষজন নামবে, এরকম বাস্তবতা কি আছে? আর না সেরকম ইস্যু হলে অবশ্যই নামবে, সেটা তো অতীতেও হয়েছে, আমি মনে করি ভবিষ্যতে হবে, সেই ইস্যুটা হতে হবে সেরকম মানুষের প্রস্তাবটিকে মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে মিলতে হবে ইস্যুটাকে, ইস্যু দলের মানে প্রবলেমটা হয় কি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো আসলে রাজনীতি করে না, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতার জন্য দল করে, হ্যাঁ তার ফলে মানুষ এই আন্দোলনে নামে না, মানুষ নামে না কেন, কারণ তার প্রস্তাবটির সঙ্গে মেলে না, 69 কেন নামছিল, তার ভাবনার সঙ্গে তার আকাঙ্ক্ষার সঙ্গে তার প্রস্তাবটির সঙ্গে সে সেটা মিলেছে বলে 69 নেমেছিল, 66 কেন নেমেছিল, মিলেছে বলে নেমেছিল, 52 কেন নেমেছিল, মিলেছিল বলে নেমেছিল। সুতরাং মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যেটা মিলবে সেটার জন্য অবশ্যই মানুষ নামবে, সেই ইতিহাস আমাদের দেশে আছে এবং ভবিষ্যতেও হবে। এখন দলগুলো যদি রাজনীতি না করে মানুষ কেন নামবে? কোনো দলকে মিস্টার এক্স ওয়াই এবং জেডকে রাজা উজির বানাবার জন্য মানুষ নিজের প্রাণ দিবে কেন? ওয়াই দেবে না, সেটা বিএনপির জন্য যেমন সত্য,
আওয়ামী লীগের জন্য সত্য। আমাদের দলের এটা হচ্ছে আমাদের বড় ট্র্যাজেডি, আমাদের দলগুলো রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কম, ক্ষমতার জন্য দল করে বেশি, এই জায়গাটা হচ্ছে ব্যাপার আর কি। এখন বিএনপি কেন যাবে? এখন বিএনপি যাবে কারণ বিএনপির সামনে কোনো বিকল্প নাই। যদি দল টিকিয়ে রাখতে হয়, ভবিষ্যতের রাজনীতিকে এগিয়ে যেতে হয়, তাহলে তাকে ইলেকশনে যেতেও হবে। যেমন 1979 জিয়ার আমলে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল নোয়িং ফুললি যে তারা নির্বাচনে ক্ষমতা যাওয়ার তো প্রশ্নই আসে না, তারা 50টা সিটও পাবে না, 39টা সিট পেয়েছিল মনে আছে কিনা জানে আপনার। এবার বিএনপি সেই কারণে নির্বাচনে যাবে, তার দলকে টিকিয়ে রাখা সামনের দিকে রাজনীতি এগিয়ে যাবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।